সপরিবারে ছুটির মেজাজে আসুন আরামবাগ হোটেল এন্ড রিসর্টসে। কটেজ, লাক্সারিয়াস রুমস, ব্যাংকোয়েটস, ওয়াটার পার্কস সমৃদ্ধ। আরামবাগ হোটেলস এন্ড রিসর্টস, আরামবাগ, হুগলিতে। কল 7407000126 ফর বুকিংস। মার্ট কালেকশন, জিন্স এন্ড টি-শার্টস। আপনারা দেখছেন আরামবাগ নিউজ। সাবস্ক্রাইব করুন। আপনারা শুধু এসবই করবেন, অন্যান্য জায়গায় ভোটের মধ্যে শুনছি অনেক কিছু হচ্ছে, আপনাদের যারা আশা কর্মীরা রয়েছে। আমি সারপ্রাইজ ভিজিট দিয়ে আমার কাছে খবর থাকে এবং আমি ওখানে গিয়ে একদম হাতে নাতে ধরে একজন মহিলাকে আশা কর্মীদের মাইনরিটি বারবার বলছে, এখানে নতুন দেখা যাচ্ছে যে আশা কর্মীরা একদম ইভিএম এর পাশে গিয়ে তাদেরকে ভোট দেওয়ানে প্রভাবিত করছে। আমি ধরে ফেলি এবং ধরে ফেলার পর মিডিয়ার সামনে তার মুখ দেখিয়ে দিই, কার্ড দেখিয়ে দিই, যে এরকম কোনো নিয়ম নেই যে কোভিড ম্যানেজমেন্ট টিম বলে আপনি ইভিএমের পাশে দাঁড়িয়ে ছাপ্পা ভোট দেওয়ার জন্য সবাইকে টিএমসিতে ভোট দেওয়ার জন্য আপনি বলতে পারেন। আমি সবাইকে দেখিয়ে দিই, তার বাইরে 100 মিটারের মধ্যে প্রায় 200 থেকে 250 জন মুসলিমরা ঘিরেছিল, সবাই ঘিরে নেয় এবং তারপরে কোনো রকমে আমাদের সিকিউরিটিরা বাঁচায় গাড়িতে উঠি। গাড়ি পুরো ভেঙে দিয়েছে, আমার গায়ে এখনও হাত ঢুকে গেছে, এখনও পর্যন্ত আমি কিছু করে উঠতে পারিনি, জাস্ট বেঁধে রেখেছি, এখন রক্ত বেরিয়েছে, এখানে লেগেছে হাতে। আর প্রচুর মিডিয়ার লোকেদেরকে মারধর করছে গাড়ি থেকে নামিয়ে। দেখুন গাড়ি সব কিছু করেছে, গাড়ির কাজ ভাঙা হয়েছে, দেখুন গাড়ির কাজ আমাকে ইট ছুঁড়েছে, দেখুন কি করলো, গাড়ির কাজ ভেঙেছে। 66 নম্বর বুথ সেন্সিটিভ বুথ ছিল, আমি খবর পেয়ে এখানে এসেছি, রিগিং ছাপ্পা চলছে, আমি এখানে এসেছি, দেখি একজন মহিলা ভেতরে দাঁড়িয়ে একটা কোভিড ম্যানেজমেন্টের একটা কার্ড পড়ে বলছে টিএমসি কে ভোট দাও। আমি তৎক্ষণাৎ যাই, বলছে আপনি ওখানে কেন গেছেন, আপনি আপনার ভোট হয়েছে, বলে আমি এখানকার নই, আপনি কেন ভেতরে ঢুকেছেন, বলে আমি কোভিড টিমে। তারপরে আমি তাকে বার করি, তার কার্ড ফার্ড দেখাই, ক্যামেরার সামনে মুখ দেখাই, তারপর সব লোক রেডি হয়েছিল ওখানে, আশেপাশ থেকে এসে আমার গাড়ির কাজ ভাঙে, আমাদের এজেন্ট বসে আছে। আপনি তো আপনি কি আপনার চোট লেগেছে, আপনার চোট মেয়েছে, কাছে লেগেছে, ইট ফিট দিয়ে করেছে একদম এখানে, আমি খবর পেয়ে এসে হাতে নাতে ধরেছি তাকে, সে আবার মারতে যাচ্ছে, চুরিও করবো, আবার আমাদেরকে মারবেও, হবে না কিচ্ছু হবে না, ভোট আবার করতে হবে। যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় শনিবার লাইট হাউস আরামবাগ, প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ,
প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কোথলপুর। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933854984। বিশ্বাস আর আধুনিকতার মেলবন্ধন ঝর্ণা জুয়েলার্স, কামারপুকুর নতুন চটি, হুগলি। Sometimes fashion can change vision.